আপনি যদি একটা জিও টাওয়ার বসাতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে পুরো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন সমুদ্র টাওয়ার বসানোর কি প্রসেস রয়েছে মানে জিও থেকে শুরু করে যে কোনো কোম্পানির টাওয়ার মানে আপনার এলাকায় যদি আপনি বসাতে চান তাহলে আপনাকে কি করতে হবে তো টাওয়ার বসানো নিয়ে অনেক রকম ফ্রড কিন্তু এখন বর্তমানে চলছে তো আজকের এই কি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওটি দেখার পর আপনি সম্পূর্ণ সঠিক তথ্য এই ভিডিওতে পাবেন যে টাওয়ার বসানোর যে প্রসেস রয়েছে সেটা কীভাবে কাজ করে এবং আপনি আপনার এলাকার জন্য যে কোন কোম্পানি টাওয়ার কিভাবে বসাতে পারবেন স্পেশালি জিও টাওয়ার আপনি আপনার এলাকায় কিভাবে বসাতে পারবেন সুবন্ধুরা আপনাদের সাথে আমি আছি সাইফুদ্দিন চৌধুরী আর আপনারা দেখছেন স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেল তো বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এই ভিডিওটিকে গানি স্টার্ট করি প্রেস দ্য বেল আইকন সো বন্ধুরা আপনি টাওয়ার বসাতে কার সাথে যোগাযোগ করবেন এর কি প্রসেস রয়েছে সেটা তো এই ভিডিও শেষে আপনি জানতে পারবেনই তো সর্বপ্রথম আপনি জেনে রাখুন আপনি যেখানে মানে টাওয়ার বসাতে চান মোবাইলের টাওয়ার আপনি যেখানে বসাতে চান সেই জমিটার পরিমাণ আপনাদের জানিয়ে দিই তো অ্যাকচুয়ালি গ্রাম এলাকার ক্ষেত্রে কিন্তু আলাদা এর পরিমাপ আপনার কাছে যদি পঁচিশশো স্কোয়ার ফুটের জমি থাকে মানে ফাঁকা জায়গা থাকে তাহলে আপনি কিন্তু সেই জায়গাতে গ্রাম এলাকায় মানে সেই জায়গাতে আপনি একটা টাওয়ার বসাতে পারবেন আর যদি আপনার শহর এলাকায় যদি আপনি বাস করেন যদি আপনি শহর এলাকায় বাস করেন তাহলে আপনাকে সেই এলাকার জমি লাগবে আপনার দু হাজার স্কোয়ার ফিট দু হাজার স্কোয়ার ফিট আপনাকে জমি দিতে হবে ফাঁকা জমি দিতে হবে তবেই কিন্তু আপনি সেখানে একটা মানে টাওয়ার বসাতে পারবেন আর ছাদের ক্ষেত্রে মানে যে বাড়ির ছাদ হয় সেই ছাদের ক্ষেত্রে পরিমাণ অনেক দেখে থাকেন যে ছাদেও মানে টাওয়ার বসানো হয় তো সেই ক্ষেত্রে পরিমাণ হচ্ছে ফিট ফিট যদি আপনার ছাদ থাকে তাহলে কিন্তু আপনি সেই ছাদের ওপর একটা টাওয়ার বসাতে পারবেন তো এটা তো গেল মানে মানে জমির পরিমাণ একটা টাওয়ার বসাতে কোন কোন এলাকার জন্য কোন কোন পরিমাপ প্রয়োজন সেটা তো এখন কথা হচ্ছে যে টাওয়ার আপনি যেই এলাকায় বসাবেন সর্বপ্রথম আপনি অ্যাকচুয়ালি নিজেই পরীক্ষা করে নেবেন আপনি যেই কোম্পানির জন্য অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির টাওয়ার কি মানে আদৌ আপনার মানে যদি না থাকে যদি থাকে তাহলে কিন্তু আপনার মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা ফাল্ট হবে কারণ সেই কোম্পানির লোক এসে যখন তারা পরীক্ষা নিরীক্ষা করবে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে কারণ অলরেডি যদি সেই মানে কোম্পানি টাওয়ার আশেপাশে রয়ে থাকে তাহলে কোনো লাভ হবে না কারণ যেই কোম্পানির টাওয়ার যেখানে নেই একমাত্র সেই কোম্পানির টাওয়ার আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই তো সবই করতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি সেটাই অ্যাকচুয়ালি মানে সিলেক্ট হবে বলতে পারেন কারণ কোন কোম্পানি যদি জিওর একটা টাওয়ার থাকে আপনার এলাকায় সেই এলাকায় ডাবল তো টাওয়ার তারা বসাতে পারে না তো এটা সেকেন্ড স্টেপ আর কথা হচ্ছে যে টাওয়ার গুলো কারা বসায় টাওয়ার গুলো কি জিওর মানে যে জিও কোম্পানি আছে কিংবা এয়ারটেল কোম্পানি আছে তারাই কি নিজস্ব নিজেদের টাওয়ার বসায় না অন্য থার্ড কোম্পানি মানে যারা থার্ড কোম্পানি আছে তারা বসায় বন্ধুরা আপনাদের জানিয়ে রেখে দি মানে টাওয়ার কোন কোম্পানি তারা নিজস্ব ভাবে বসায় না এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাওয়ার বসানোর জন্য আলাদা কোম্পানি আছে তো আমি অবশ্যই সেই কোম্পানিগুলোর নাম আপনাদের পুরো ডিটেলসে জানাবো এবং আপনারা সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাইও করতে পারবেন তো সর্বপ্রথম মনে রাখুন কোনো কোম্পানি এয়ারটেল হোক ভোডাফোন হোক জিও হোক তারা নিজস্ব টাওয়ার কিন্তু তারা নিজেরা কখনোই বসায় না থার্ড কোম্পানি আছে তারা অ্যাকচুয়ালি বসায় টাওয়ার সম্পূর্ণ টাওয়ার বসায় এবং অ্যাকচুয়ালি তাদের ঘর দিয়ে দেয় তো এটা গেল মানে সেকেন্ড থার্ড স্টেপ তো আপনি মনে রাখবেন অবশ্যই আপনার যেই টাওয়ারটা আপনি অ্যাপ্লাই করবেন সেই টাওয়ারটা যেন আপনার এলাকায় না থাকে আর এই যে জমির পরিমাপ আমি আপনাদের জানালাম এই পরিমাপগুলো অবশ্যই আপনার হতে হবে আপনি কাউকে মানে এক টাকাও কিন্তু আপনি দেবেন না অনেক ফ্রড হয়েছে রয়েছে যে অনেকেই বলে যে দশ হাজার কিংবা পনেরো হাজার টাকা দিন আমি আপনার এলাকায় টাওয়ার অবশ্যই বসিয়ে দেব তো বন্ধু আপনাদের বলিয়ে রেখে দিই যে টাওয়ার বসাতে এক টাকাও কিন্তু লাগে না তো যারা টাকাগুলো নেয় তারা সম্পূর্ণ ফ্রড ভাবে টাকাগুলো নেয় এবং কিছুদিন পর তারা পালিয়ে যায় এবং আপনার জমিতে টাওয়ার তারা বসাতে পারবে না মানে যে যেখানে টাওয়ার বসাবে সেই জমির মালিকের কাছ থেকে কিন্তু এক টাকাও নেওয়া হয় না কোম্পানির তরফ থেকে তো এটা অবশ্যই আপনি মনে রাখবেন আপনি কাউকে এক টাকাও কিন্তু আপনি দেবেন না তো এখন কথা হচ্ছে আপনি কোথায় কার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি আপনার একটা টাওয়ার বসাতে পারবেন তো চারটি কোম্পানি আছে স্পেশালি টাওয়ার যারা বসায় জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল সবার টাওয়ার কিন্তু এই কোম্পানিরাই বসায় তো কোম্পানির চারটে নাম আপনাদের জানিয়ে দিই শুভন্দ্র সর্বপ্রথম যেই কোম্পানিটা টাওয়ারের কাজ করে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন সর্বপ্রথম হচ্ছে ভারতী ইনফ্রাটেল ডট কম তো অবশ্যই স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাবেন এখানে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার এলাকার জন্য টাওয়ার বসানোর জন্য কোন কোন কোম্পানি আপনাকে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দিতে হবে তবেই কিন্তু কোম্পানির লোক এসে সেখানে পরীক্ষা করবে সেখানে কি আদৌ টাওয়ারের প্রয়োজন হয় কিনা তো যদি টাওয়ারের একটা প্রয়োজন হয় তাহলে সেই কোম্পানির লোক আপনার মানে জমিতে টাওয়ার বসাবে তো ভারতীয় ইনফ্রাটেল একটা কোম্পানি গেল এবং আমেরিকান টাওয়ার্স ডট কম আপনি এই ওয়েবসাইটে আমেরিকান টাওয়ার্স ডট কম এরা সারা ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি টাওয়ার বসায় যেমন জিও এয়ারটেল ভোডাফোন এটা ইন্ডিয়ার প্রত্যেকটা টাওয়ার এরা বসায় অ্যাকচুয়ালি ইন্ডিয়া আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আমেরিকান টাওয়ার্স ডট কম আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সম্পূর্ণ আপনার তথ্য সঠিকভাবে দিতে হবে আর তিন নম্বর হচ্ছে আপনার ইন্ডাস টাওয়ার হ্যাঁ বন্ধুরা ইন্ডাস টাওয়ার আপনি ইন্ডাস টাওয়ার ডট এ গিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন আরেকটা হচ্ছে এটি ইন্ডিয়া ডট কম ইন্ডিয়া ডট কম এটাও একটা টাওয়ারের মানে অ্যাকচুয়ালি বিশ্বস্ত কোম্পানি তো এই যে চারটে কোম্পানি আপনাদের জানালাম এই চারটে কোম্পানিতে আপনি নির্ভয়ে কোনো রকম ভয় না করে আপনি অ্যাপ্লাই করতে পারেন এগুলো হচ্ছে সঠিক ওয়েবসাইট একদম সম্পূর্ণ সঠিক তথ্য অ্যাকচুয়ালি আপনাকে জানাবে এর তরফ থেকে এক টাকাও আপনাকে নেওয়া হবে না এবং আপনি অবশ্যই আপনার যে জমির পরিমাপ কিংবা ডকুমেন্ট সব কিছু আপনি সঠিক সঠিক অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর কোম্পানির লোক আপনার কাছে আসবে এবং আপনার জমিটি দেখবে এবং সেই এলাকায় অ্যাকচুয়ালি সেই এলাকায় কোনো সেই কোম্পানির টাওয়ার রয়েছে কিনা তারা সেটা পরীক্ষা করবে যদি না থাকে তবেই কিন্তু সেই এলাকাতে টাওয়ার বসাবে তো অবশ্যই আপনি যেই জমিটা আপনার রয়েছে সেখানে অ্যাকচুয়ালি ডকুমেন্ট হিসেবে কি লাগবে অ্যাকচুয়ালি আপনি যদি গ্রাম এলাকা হয় তবে অবশ্যই আপনার পঞ্চায়েতের সার্টিফিকেট লাগবে এনওসি সার্টিফিকেট আর হলে যদি মিউনিসিপ্যালিটি আপনার মিউনিসিপ্যালিটি হয় তা মিউনিসিপ্যালিটি এনওসি সার্টিফিকেট লাগবে আর একটা হচ্ছে ফন্ট পেপার মানে অ্যাকচুয়ালি আপনার আপনি লিখে দেবেন যে আমি এই জমিটি টাওয়ারের অনুমতি দিচ্ছি সেটা অবশ্যই দেবেন আর এখানে এখন সর্বত লাস্ট কথা হচ্ছে কত টাকা পর্যন্ত তারা দিয়ে থাকে টাওয়ারের ক্ষেত্রে আপনি আপনার জমিতে যদি টাওয়ার বসান তাহলে কোম্পানি আপনাকে মাসে কত টাকা দিতে পারে তো এটা সম্পূর্ণ নির্ভর করে লোকেশনের উপর অ্যাকচুয়ালি আপনার মানে টাওয়ার যদি গ্রামে বসে তাহলে তার চার্জ আলাদা যদি শহরে বসে দিল্লি মুম্বাই এইসব ভালো ভালো শহরে যদি বসে তার চার্জ আলাদা হবে কারণ সেখানকার জমির অ্যাকচুয়ালি রেট অনেক এই কারণে সেখানকার রেটও অনেক হাই হবে গ্রাম এলাকায় যে মানে যত টাকা দিয়ে থাকে সাত হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মাসে তারা দিয়ে থাকে গ্রাম এলাকায় এবং শহর এলাকায় অ্যাকচুয়ালি প্রচুর টাকা দেওয়া হয় পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার মানে মাসে টাকা পর্যন্ত দেওয়া হয় কারণ সেখানে জমির রেট তো অবশ্যই রেটটা কিন্তু তারা ঠিক করবে লোকেশন অনুযায়ী শুভদের এই চারটে ওয়েবসাইট এবং কি কী জিনিসপত্র লাগবে আমি আপনাদের পুরো সঠিক তথ্য দিলাম তো আপনারা যারা অন্য কোনো মানুষের হাতে যদি পড়ে থাকেন যে আপনার টাওয়ার বসিয়ে দেব পনেরো হাজার টাকা দিন তো অবশ্যই টাকাগুলোকে ফিরিয়ে নেবেন কারণ সেগুলো অ্যাকচুয়ালি ফ্রড মানে এই কোনো পদ্ধতি না এইভাবে যে টাওয়ার তারা বসাতে পারবে না অ্যাকচুয়ালি কোম্পানি টাওয়ার বসায় কোম্পানির কাছে আপনাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হয় এই হচ্ছে পদ্ধতি সো বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি আপনার হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ইনফরমেশন ভিডিও আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাইডের যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ